নিরামিষ তরকারি আর পরোটা, এটা আমরা রাত্রে ডিনারে কিংবা উপোষের দিনে এটা আমরা বানাতে পারি। তো এটা কিভাবে আমি বানিয়েছি চলুন আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি একটা কড়া বসিয়ে দিলাম, কড়াটা প্রায় গরম হয়ে গেছে। আমি এর মধ্যে 2 টিস্পুন মতো সাদা তেল দিয়ে দিলাম। এটা সর্ষের তেলও আমরা ইউজ করতে পারি, তো আমি এখানে সাদা তেল ব্যবহার করছি। এরপর দিয়ে দিলাম 1 টিস্পুন 5 ফোড়ন, দিয়ে দিলাম 1টা শুকনো লঙ্কা। এটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি আগে থেকে টুকরো করে কেটে রাখা আলু, টমেটো আর 4-5খানা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম, এরপর আমি এটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আর পরিমাণ মতো নুন এর মধ্যে আমি দিয়ে দেব। এখানে আমি হলুদটা ইউজ করব না, তো চাইলে আপনারা দিতে পারেন। এরপর আমি এর মধ্যে 1 চুটকি হিং দিয়ে দেব, যাতে এর টেস্টটা আরও ভালো হয়। এরপর আমি এটা নাড়াচাড়া করে নিয়েছি, এটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম গরম জল, দিয়ে এটাকে আমি ভালোভাবে মিক্স করে নেব। পরিমাণ মতো জল যতটা যাবে ঠিক ততটাই দেব, এতে আরও একটু জল আমি অ্যাড করে দেব। দেখুন এটা ফুটছে, এর মধ্যে আমি আবারও একটু জল অ্যাড করে দিলাম। এটা আমি একটু ঢেকে দেব, তারপর আমি ফিরে আসছি। মিক্স করে দিলাম, এরপর আমি এটা ঢেকে দেব, একটু ফুটতে দেব। তো এটা আমার গলে গলে গেছে, আলুটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি এটা বেশি গালাবো না, এটা এমনি গলে যাবে। দিয়ে দিচ্ছি উপর থেকে 1 টিস্পুন মতো গোলমরিচের গুঁড়ো, এটাকে আমি মিক্স করে দেব। তরকারিটা আমার পুরো রেডি, খেতেও খুব সুন্দর টেস্ট। কোনো মশলা ছাড়াই আমি বানিয়ে ফেললাম আলুর তরকারি। দেখুন আমার তরকারিটা বানানো হয়ে গেছে, এটা কালারটাও খুব সুন্দর আর খেতেও খুব সুস্বাদু। এরপর আমি পরোটাটা বানিয়ে নেব। আমি ময়ম দিয়ে এটাকে মেখে রেখেছি। এরপর আমি 1টা ননস্টিকের প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম 1 টিস্পুন তেল, যাতে এটা এর মধ্যে আটকে না যায়। আমি এখানে পরোটাগুলো বেলে নিয়েছি, 4-5টা পরোটা আমি বেলে নিয়েছি, এগুলো আমি কিন্তু একসাথে ভাজবো। দেখুন কীভাবে আমি এগুলো একসাথে পরোটা তৈরি করে নিই। অল্প অল্প তেল দিয়ে এটা আমি 4টে পরোটা একই সাথে সুন্দরভাবে আর খেতেও খুব ভালো আর খুব নরম তুলতুলে ক্রিস্পি আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখুন আমি এটা কিভাবে ভেজে নিচ্ছি। এর উপরে আমি আবারও 1টা দিয়ে দেব, এটা মোটামুটি হয়ে এসছে। এর মধ্যেই আমি এগুলো ভালোভাবে ভেজে নেব। এভাবে আমি 4টে পরোটা দিয়ে দেব। আবারও আমি 1টা এর মধ্যে দিয়ে দিলাম, এইভাবে উল্টে পাল্টে। আর পরিমাণ মতো তেল বা ঘি যেটা করতে পারে, আমি এটা রিফাইন তেল দিয়ে আমি এটা ভেজে নেব। সাদা তেলে আমি এটাকে ভেজে নিচ্ছি, ইউজ করছি। চাইলে আপনারা ঘি ইউজ করতে পারেন। Thank you.
সহজে আমি এটা বানিয়ে ফেললাম। এটা রাতে ডিনার